ব্লগে রেখে চলে যাচ্ছে আমি সবাইকে বলে দেব। তুমি আমার মোবাইল রেখে আসছো না? আরে আমি রেখে আসি কোথায় সীমান্ত? তুমি বলে নিয়ে আসছো না? আমার গুলো তো আমার ব্যাগেই ছিল সীমান্ত, আমাকে দেখেন যা আছে আমি তোমাকে এভাবে লাইভে দেখাতে থাকবো। কিসের মতো? চোরের মতো। চালাও এটা, ম্যাচ করো। না চালাবো না, আমি যাই দিব না তোমাকে আজকে, আমি এভাবে বসে থাকবো তোমার সাথে। তোমাকে তোমার যে আয়না পুরার বাসা, তোমাকে তুমি যেখানে যাও তোমাকে সব জায়গায় দেখা যাবে। তোমাকে নিয়ে আজকে আমি লাইভ করবো, কি মুচ্ছ তুমি, আমাকে আমি যাই দিব না আজকে। তুমি বাচ্চা তোমাকে খাটে উঠে বসে আছো, তোমাকে দেখা যাচ্ছে। ওই তুমি মিস যাবো না সীমান্ত, সব জায়গায় দেখা যাবে তোমাকে। ওই যে তোমার পা দেখা যায় সীমান্ত, আমাকে চলে যাচ্ছে, তাই আমাকে আটকে রাখছে যে তুমি লাইভ শুরু করে দিলে তুমি আর যেতে পারবে না। ভালো করছি না বললেন? মেরে মেরে তোমারই কই সীমান্ত, তাড়াতাড়ি আসবা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপুরা এবং ভাইয়ারা? যারা জয়েন করবেন জয়েন করে আমাকে জানাবেন যে নেটে লাইটে সাউন্ডে অল ওকে কিনা, সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার কিনা। আপু মোমো সাজ্জাদ ভাই বলেন কি হয়েছে আজকে, লাভ না দিয়ে হাহা দিচ্ছি, দেন দেন হাহা দেন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমরা এমনই, আমরা এমনই, সমস্যা নেই। জয়েন করে লাইকটা টুক করে শেয়ার করবেন নিজের প্রোফাইলে, ফেভারিট গার্লস গ্রুপগুলোতে, আজেবাজে গ্রুপে, অন্য আপুদের সেলিং গ্রুপে শেয়ার করবেন না। আমার দুটা কান আছে দেখছেন কি কিউট, আমার দুটা কান ঢেকে দিছি আর এখানে আর দুটা কান বাইট করছি, ভালো করছি না? হাই শাবাপু, শাবাপু জয়েন করেছে। আজকে যে আমি কি খাওয়াটা খাইছি, এই খাওয়ার কোনো মানে কোনো এই খাবার কোনো আগা মাথা নেই, এত খাওয়া খাইছি আজকে। কেউ বউ শুনবেন না কি শুনবেন বলেন তো? কিউট পাগলি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সীমান্তকে জ্বালাচ্ছিলাম, ও হচ্ছে কোথাও না, গাড়িতে মোবাইল রেখে আসছে ভুলে। আমার দায়িত্ব হচ্ছে মোবাইলগুলো প্রতিদিন নিয়ে আসা, কিন্তু আজকে আমি নিয়ে আসিনি, আমারগুলো নিয়ে আমি চলে এসেছি বাসায়, ব্যস্ত চিলে চিলে লাগাই দিছি এতেই। ব্যাপার না, আমাকে কি ঠিক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, নেটে লাইটে সাউন্ডে অল ওকে কিনা, সব কিছু কিছু কিনা এটা জানাবেন। ফ্যান এবং এসি সব একটা ছেড়ে দিয়েছে বন্যা বাচ্চা, আল্লাহ কেন, ওয়াই ওয়াই ওয়াই। আচ্ছা আপনারা যারা লাইকটা দেখছেন তাহলে একটু শেয়ার করে দিন প্রোফাইলে, শেয়ার করলে প্রোফাইল শেয়ার ডান কমেন্ট করবেন। তুমি আপু তুমি কি তোমার আদা বড়ের বাসা চলে আসছো? ইয়াস আপু, আমার নামটা বলো মনীষা আপু, এই যে বললাম বললাম বললাম, টিভি দেখবেন, আতিফ আসলামকে দেখবেন? আচ্ছা ফার্স্ট অফ অল আজকে আমরা স্কিন কেয়ার করবো হাতে বানানো সাবান এবং তেল দিয়ে। ভাবতেছি তেলের মডেল হয়ে যাবে এরকম করে, যাই হোক দুশ্চিন্তা করতেছি এগুলো কিছু বলেন না। এই তোমার চুলগুলা এমন কেন, ভালো না চুলগুলা, কি করবো বলেন ভাই? তোমার মেকআপ করা সুন্দর হয় না আপু, তুমি এমনিতেই সুন্দর, মেকআপ করে সুন্দর হয়েও না। ও আচ্ছা আচ্ছা, মেকআপ করে কেউ সুন্দর হয় না আপু, মেকআপ করে সবাই নর্মাল হয়, যার ভালো লাগবে সে মেকআপ করবে, ব্যাপার না। ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ ফেজানা ইসলাম ফ্রম মেক ইট আপ বাই ফেজানা ইসলাম, এন্ড রাইট নাও আই উইল বি ডুইং মাই স্কিন কেয়ার উইথ নান আদার দ্যান নাকিয়া 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 নাকিয়া, যে পেজটা আমি ট্যাগ করেছি। আজকে আমি আপনাদের দেখাবো হাতে বানানো সাবান এবং তেল দিয়ে কিভাবে স্কিনে টেক কেয়ার করা যায়। আধো আলো ছায়া, উ আধো আলো ছায়া আপু কেমন আছেন? বাই দ্য ওয়ে তুমি এখন আরও বেশি ভালো, তোমাকে এখন আরও বেশি ভালো লাগে। ও আচ্ছা ঢুকে যাব না, তুমি তো রানী হয়ে যাচ্ছ, পারি হুমায় পারি হুমায়, ফ্যান্টাস করে দাও তো ঠান্ডা লেগে যাবো নাহলে। তোমাকে অনেক নাইস লাগছে অচেনা মুসাফির আপু, থ্যাংক ইউ, কিউট র্যাবিট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। লাইভটা একটু ধাক্কা দেন, শেয়ার করেন শেয়ার করেন, ঠিক আছে, শেয়ার করে অবশ্যই লাইভে লাস্ট পর্যন্ত অ্যাক্টিভ থাকবেন, লাইভে লাভ লাইক পাওয়া দেবেন, কমেন্ট করবেন। আচ্ছা একটা কুইজ খেলি চলেন দেখি, কে বলতে পারবে এটা কি সাবান, এটা কিসের সাবান কে বলতে পারবে? ঠিক আছে এটা কিসের সাবান কে বলতে পারবে, এনি আইডিয়া?
আজকে আমি যতগুলো আইটেম দেখাবো স্কিন কেয়ার দেখাবো এগুলো সবই ফ্রম দ্য পেজ নাকিয়া যে পেজটা আমি ট্যাগ করেছি আমি দেখাতে দেখাতে বলবো আপনাদেরকে এটা কার বাসা আমার বাসা আমি কি মানুষের বাসা থাকবো আপনার মনে হয় কেন আমি মানুষের বাসা থাকবো ঠেকাটা করছি কেমন কি বাসা নেই এটা আমার বাসা ঠিক আছে ফার্স্ট অফ অল আমরা স্কিনে টেক কেয়ার করার জন্য কি করি বলেন তো সবসময় বলি স্কিনে টেক কেয়ার করার ফার্স্ট স্টেপ হচ্ছে স্কিনটাকে খুব ভালো মতো ক্লিন রাখা তো আমরা এখন স্কিনটাকে খুব ভালো মতো ক্লিন করব কি দিয়ে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ স্কিনটাকে ক্লিন করব খুব ভালো মতো একটা ভালো একটা সোপ দিয়ে সো সোপ সোপ আমরা ইউজ করব আমরা আজকে আমরা একটা নতুন স্ক্রাবও ইউজ করব নাকিয়ার আর বা এই প্রোডাক্টগুলো আপনাকে অর্ডার করতে হলে যে পেজটা আমি ট্যাগ করেছি তোমার দুষ্টামিগুলো অনেক ভালো লাগে শিউলি আপু থ্যাংক ইউ তো এই প্রোডাক্টগুলো আপনাকে অর্ডার প্লেস করতে উপরে যে পেজটা আমি ট্যাগ করেছি নাকিয়া এই পেজে ইনবক্স করতে হবে নাকিয়া পেজের প্রত্যেকটা প্রোডাক্ট 100% অর্গ্যানিক অ্যান্ড কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়া কোনো প্রকার বাদামের মনে হচ্ছে হয় নাই তো কোনো প্রকার প্রিজারভেটিভ ছাড়া প্রত্যেকটা প্রোডাক্ট বানানো এবং এটা হচ্ছে একদম নাকিয়ার পেজের বলতে পারেন একদম নিজস্ব সিক্রেট ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে করে প্রতিটা প্রোডাক্ট বানানো যেমন আজকে আমি কিছু প্রোডাক্ট ইউজ করে দেখাবো এর আগেও দেখেছি আরও দেখাবো বাট আজকে যেগুলো দেখাবো সেগুলো আমি দেখাতে দেখাতে বলবো একটা ভালো একটা সোপ স্কিন টেক কেয়ার করার জন্য ফেসটাকে বডিটাকে ক্লিন করার জন্য একটা ভালো একটা সোপ একটা স্ক্রাব একটা আমাদের ফেস প্যাক দেন রোজ ওয়াটার দেন হেয়ার অয়েল বডি অয়েল দেখাবো অ্যান্ড বডি প্যাকও দেখাবো সবই দেখাবো বাট তার আগে লাইকটা শেয়ার করে সাথেই থাকবেন ঠিক আছে আমাদের সবার দুষ্টু মিষ্টি বোন থ্যাংক ইউ কফি কফি সোপ হয় নাই আর একটু কষ্ট করতে হবে কফি সোপ না কফি সোপ না এটা একটা ইউনিক সোপ আজকে ফার্স্ট আমি এটা মানে আপনাদেরকে দেখাচ্ছি প্লাস আমি আপনাদেরকে আমার হাতে এই ফার্স্ট আপু যে সোপ গেস করতে পারবে তাকে কি সোপটা গিফট দিবা গেস করতে পারবে গিয়ে দেবো ও আপু পারবে না কেউ গেস করতে সব আপু কেউ গেসই করতে পারবে না কারণ সোপটা আমি নিজেই বুঝতাম না যদি আমি নাম না জানতাম এটার দেখেন সোপটার উপর গোলাপের পাপড়ি অ্যাড করা আছে শুকনো গোলাপের পাপড়ি অ্যাড করা আছে সোপটার উপর আর সোপটা হচ্ছে আমাদের সবার ফেভারিট বলে দেবো চকলেট হয় না আপু আপনারা গেস করতে পারবেন আমি জানি সোপটা গেস করতে পারলে তো আপনারা ইয়া করে দিতেন গিফট করে দিতাম বাট সোপটা কেউ গেসই করতে পারবে না এই সোপটা হচ্ছে ক্যারামেল সোপ হয় নাই আচ্ছা আপনারা গেস করেন আমি এটার বেনিফিটগুলো বলতে থাকি সোপটা হচ্ছে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টের সাথে অ্যাড করা রোজ প্যাটেলের সাথে অ্যাড করে করা আছে সোপটার সাথে আর এই সোপটা আমাদের সানট্যান রিমুভ করে স্কিনের ইম্পিউরিটিস রিমুভ করে স্কিনকে ব্রাইট করতে প্লাস মেকআপ রিমুভ করতে সাহায্য করে আমার ক্রাশ তুমি লজ্জা পাইছি সিনামন সোপ আরে না যা চকলেটের না গেস করা পসিবল না এটার উপরে হচ্ছে রোজ প্যাটেল দেওয়া অ্যাড করা আছে বাট গেস করতে পারবেন না আমি জানি এই কে বললো এটা তোমরা কি দেখে আসছো কোনো জায়গা থেকে বলো তো দাঁড়াও এক যে সবার আগে বলছে ওর নামটা আমি স্ক্রিনশট নিয়ে রাখি কে গেল কই গেল কই গেল না 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 ওই ওই আপুটা ওই আপুটা ওই আপুটা তিন আঙ্গুলের স্ক্রিনশট হচ্ছে না কেন দাঁড়া হয়েছে হ্যাঁ যে অ্যাপুটা সবার আগে বলেছে তার নামটা আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি এটা হচ্ছে আমাদের সবার ফেভারিট একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে অ্যাড করা আছে সোপটা বানানো ওইটার সাথে হচ্ছে গোলাপের পাপড়ি অ্যাড করা আছে কফি অ্যান্ড রোজ হয় নাই বলে দেব সিনামন সিনামন ক্যারামেল না কফি সোপ না গোলাপের পাপড়ির সাথে গোলাপের পাপড়ি দিয়ে অ্যাড করা গোলাপের পাপড়ি নির্যাস দিয়ে করা আমাদের সবার ফেভারিট আপনাদের সবার ফেভারিট গোট মিল্ক সোপ উইথ রোজ পেটেল এটা হচ্ছে নট স্যাফ্রন উইথ গোট মিল্ক এটা হচ্ছে গোট মিল্ক উইথ রোজ পেটেল ঠিক আছে কংগ্রেচুলেশন মাইশা তাসনিমাপু মাইশা তাসনিমাপু বলছে গোট মিল্ক সোপ এটা হচ্ছে ছাগলের দুধের সাবান সাথে হচ্ছে গোলাপের পাপড়ি অ্যাড করা গোলাপের পাপড়ির যে ইনগ্রি মানে নির্যাস যেটাকে বলে বাংলায় বললে সেটা হচ্ছে অ্যাড করা আছে দেখতেই পাচ্ছেন উপরে গোলাপের পাপড়ি ঝুরু 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 করে দেওয়া আছে ঠিক আছে আমরা জানি অলরেডি আমি এতবার করে বলছি এতবার করে এতবার সব কিছু প্রমোট করছি ছাগলের দুধ ছাগলের দুধ ছাগলের দুধ
সো আসলে ছাগলের দুধের ইনগ্রেডিয়েন্ট আমার বলার দরকার নেই যে এটার মধ্যে কি কি আছে। ছাগলের দুধের স্পেশালিটি হচ্ছে আমাদের ছাগলের দুধ হচ্ছে আমাদের স্কিনকে ময়শ্চারটা লেভেলটাকে ভালো মানে প্রোটেক্ট করতে সাহায্য করে, স্কিনটাকে ডিহাইড্রেট করে না, ডিময়শ্চারাইজ করে না, এটা ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে আমাদের ইম্পিউরিটিস দূর করে, প্লাস রোজ পেটেলের মানে রোজের যে উপকারিতা সেটা আমাদের ইম্পিউরিটিস দূর করে স্কিনটাকে ব্রাইট করতে, সানট্যান রিমুভ করতে এবং টান টান করতে হেল্প করবে। প্লাস এটা আমাদের স্পেশাল ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা আছে যেটা হচ্ছে আমাদেরকে মেকআপ রিমুভ করতে সাহায্য করবে। সো চলেন আমরা এখন ওয়াশরুমে যে মেকআপ রিমুভ করব, তাই চলেন যাই। আ জাভেদ তেরা পুরা বিনা হবে, চলো আমরা ওয়াশরুম থেকে ফেসটা ক্লিন করে আসি, মেকআপটা ক্লিন করে আসি, নাইলে হচ্ছে এখানে অনেকক্ষণ ধরে ক্যানভাস করতে হবে। বল না ট্যাঙ্কটা বন্ধ, ওই সীমান্তকে দিও, রুমে রেখে আসো, লেসের রুমে। আমরা এখন এই যে আমাদের স্যাফরন, সরি স্যাফরন না, রোজ পেটেলের মানে রোজ অ্যান্ড গোটমিল সোপ দিয়ে আমাদের মেকআপটা ক্লিন করে নেব। এখন দেখবেন মেকআপটা কি সুন্দর ক্লিন হয়ে যাবে। তোমার টপসটা কই থেকে নেওয়া? ফ্যাশন ফিল্ড, ফ্যাশন ফিল্ড নামে একটা পেজ আছে, ওই পেজ থেকে নেওয়া। এই যে সোপটা আমি নিলাম, আমার ফেসে কিন্তু মেকআপ করা, ফাউন্ডেশন মেকআপ না কনসিলার মেকআপ করা, সেই মেকআপটা আমি এখন ক্লিন করে নেব। অনেক কিউট লাগছে তোমাকে, থ্যাংক ইউ। কিউট লাগার কিছু নাই, স্কিনে টেক কেয়ার করাটা বেশি ইম্পর্টেন্ট, স্কিন হেয়ার বডি টেক কেয়ার করাটা বেশি ইম্পর্টেন্ট। আমি সবসময়ই বলি যে আমরা কিন্তু এমন যুগে চলে এসেছি যেখানে হচ্ছে সবাই এখন স্কিনে টেক কেয়ার করার জন্য, বডি হেয়ারে টেক কেয়ার করার জন্য আমরা হচ্ছে অর্গ্যানিক স্কিন কেয়ারে ফেরত এসেছি, ঠিক আছে। অর্গ্যানিক স্কিন কেয়ারে ফেরত আসার রিজন হচ্ছে প্রকৃতি বুঝতে, আমরা বুঝতে পারছি প্রকৃতি আমাদের কাছ থেকে যা কেড়ে নিচ্ছিল তা আমাদের এখন ফেরত পাওয়া দরকার, তাই না? ভাই মারামারি হচ্ছে, ওয়াও আচ্ছা সরি। তো প্রকৃতির কাছ থেকে আমরা যেটা পেয়েছি, যেটা আমরা প্রকৃতির কাছ থেকে ছিঁড়ে নিচ্ছিলাম, ওরা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া স্টার্ট করছে করে, এখন আমাদের উচিত প্রকৃতির কাছ থেকে নিজেদের স্কিন কেয়ারের জন্য, বডির জন্য, হেয়ার কেয়ারের জন্য সব কিছু আবার নেওয়াও দরকার। কারণ কি, একদিন দুই দিন তিন তিন কেমিক্যাল স্কিন কেয়ার বডি কেয়ার আমরা ইউজ করে হয়তো ভালো থাকবো, বাট অর্গ্যানিক কখনোই ধোকা দিবে না। একটু ওয়েট করেন, আমি একটু ওয়াশ ফেসটা ওয়াশ করে নিই, হ্যাঁ এক সেকেন্ড। আমি কিন্তু চোখে লেন্স পরে ফেসটা ওয়াশ করছি, আপনারা যদি এটা করবেন না চোখে লেন্স খুলে নেবেন। আমি যেটা পাওয়ার লেন্স ইউজ করি, তো আমার কোনো উপায় নেই। দেখছো ও বাসায় আসছে, এখন চলেন বাসায় যে বাকি কথা বলি। বন্যা এসে সাবানটা নিয়ে বাটিটাতে রাখবা, বাড়িটা ছেড়ে চলে আসছি, সাবানটা নিয়ে আসো। ঠিক আছে, অল ডান। আচ্ছা আমি একটু ফেসটা মুছে নিই, দাঁড়াও। আমি হচ্ছে শুধুমাত্র আমাদের গোট মিল্ক অ্যান্ড রোজের যে সোপটা আছে সেটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এই সোপটা হচ্ছে আপনারা মেকআপ ক্লিন করার জন্য ইউজ করতে পারবেন, এই জন্য আমি ফার্স্ট এটা দিয়ে ক্লিন করে নিয়েছি। এই যে এটার প্রায়